সালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ইনশাআল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের আমাদের ছাদের কবুতরের আপডেটগুলো দিব বিস্তারিত আর যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন আপনাদের কবুতরগুলো দেখানো শুরু করি এই যে আজকে প্রথমেই আমরা গুগু পাখি দেওয়া শুরু করব এই জায়গায় ঘুঘু পাখিটা এর আগে দেখছিলেন একটা বাচ্চা আসিল আমাদের ঘুঘু পাখির সেই বাচ্চাটা বড় হয়ে গেছে আর এবার দুইটা দুইটা ডিম ডিম ডিমে তা বর্তমান আর এটা হচ্ছে ছেলে ঘুঘু পাখিটা দেখেন ও কিভাবে ডাকাটা কি করে খুব সুন্দর করে ও ডাকে দেখেন আমার হাতের উপর উঠে গেছে আর এই হচ্ছে আমাদের গুগু পাখির ডিমগুলা এই যে এটা হচ্ছে মেয়ে গুগু পাখিটা আর এটা হচ্ছে গিয়ে ছেলে দেখেন আমার হাতের ভিতরে ওর খোপের ভিতরে ঢুকাইলেই হাতটা ওদের কি করে না করে ডাকা ডাকি শুরু করে তারপরে হাতের ভিতরে ঠোকরান শুরু করে আর এই খোপটার ভিতরে আপনারা দেখছিলেন এর আগে এই জায়গায় দুইটা বাচ্চা ছিল সেই বাচ্চা দুইটা ফ্লাইং খাসার ভিতরে গেছে গা আর ও ডিমে তা দিতেছে ডিম পাইরে দিছে দোনটা দু তিন দিন হয় ডিম পারছে বাচ্চা রাই খাই ওরা ডিম পেরে দিছে এই যে দুইটা ডিম দেখা যাইতেছে দু তিন দিন হয় বোধহয় ডিমে তা দিতেছে প্রায় কালো হয়ে গেছে ডিমগুলা ডিমে তা দিতে দিতে আর এটা হচ্ছে গিয়ে ছেলে কবুতরটা আর এটা হচ্ছে গিয়ে ছেলে কবুতর আর এটা হচ্ছে গিয়ে মেয়ে কবুতর বিয়স এই যে এটা মেয়ে কবুতর মাশাল্লা আমাদের থরের কবুতর গুলার ভিতরে বেশিরভাগই ডিম বাচ্চা রয়েছে ইনশাল্লাহ আর এই জায়গায়ও আমাদের পছন্দের যে জোড়াটা এই জোড়াটার ভিতরে একটা বাচ্চা আছে দুইটা ডিমই ফুটাইছিল কিন্তু একটা বাচ্চা কি কারণে জানি মারা গেছে বলতে পারলাম না চলুন এই বাচ্চাটা দেখানো যাক আপনাদের এই যে জোড়াটা এই জোড়াটা আমাদের বাসার ভিতরে সবচেয়ে পুরান জোড়া আর সবচেয়ে পছন্দের জোড়া এই এটা হচ্ছে গিয়ে মেয়ে কবুতরটা মেয়ে এই বাগা কবুতরটা হচ্ছে গিয়ে মেয়ে কবুতরটা বাম পাশে যেটা আর এই এই সাইডে যেটা এটা হচ্ছে গিয়ে ছেলে কবুতরটা এই যে এটা আর এই যে ওদের বাচ্চাটা মাশাল্লা হেলদি আছে খাবার খাওয়াই রাখছে এই যে বাচ্চাটা খুব সুন্দর কিউট মাশাল্লাহ ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের মশার হাত থেকে আমরা বাঁচাতে পারি কারণ আম আমগ এদিক প্রচুর মশা মশায় কামড়াইলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে জায়গা বা গোটা উইটা বসন্ত গোটা উইটা বাচ্চাগুলো মারা যায় আর এই যে আমাদের আরেকটা জোড়া এই জোড়াটার ভিতরে দুইটা বাচ্চাই ইনশাল্লাহ আছে এই জায়গায় দুইটা বাচ্চাই ফুটাইছে দুইটা ডিম্পারসে দুইটাই ফুটাইছে ইনশাল্লাহ আর এই জায়গার বাচ্চাগুলো খুব সুস্থ সবল আছে এই যে এটা হচ্ছে মেয়ে কবুতরটা আর এটা হচ্ছে গিয়ে ছেলে কবুতরটা আর এই কবুতরটা কিন্তু ওই কবুতরটা যে ওই যে বাগা কবুতরটা এরই সন্তান এ আর এখানকার বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক অনেক বড় হয়ে গেছে এই যে বাচ্চাগুলো মার্শাল্লাহ খুব অ্যাক্টিভ আছে আর ওদের খাওয়ায়া ফিট করে একবারে ভরপুর রেখে দিছে ভিডিও করি কবুতরের আর ওরে ওর সুট লইনে ও দেখেন করে কি আমার মা তার ভিতরে ঠোকরান শুরু করছে আর কিভাবে ডাকে ও দেখেন ডাকটাই ভালো লাগে আর আমাদের এই দু দিনের ভিতরে আরেক জোড়া বাচ্চা ঘুরছে কবুতরের সেটা হচ্ছে কি এই জোড়ার কবুতরের বাচ্চাটা যারা আগের ভিডিওতে দেখছিলেন এই জায়গায় আরো দুইটা বাচ্চা ছিল মশার কামড়ে ওদের পক পক সুইটটা ওদের বাচ্চাগুলো মারা গেছে তার জন্য আবার পরবর্তীতে ডিমগুলা বাড়ছে ওই জায়গা থেকে দুইটা বাচ্চা ফুটছে দুইটা বাচ্চা ফুটছে এখন বর্তমান দুইটাই মাসাল্লা সুস্থ সবল আছে চলুন দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে গিয়ে মেয়ে কবুতরটা আর এটা হচ্ছে গিয়ে ছেলে কবুতরটা মাশাল্লা এই বাচ্চাগুলো সুস্থ সবল আছে এই যে অনেক ভালো আছে খুব হেলদি আছে বাচ্চা একটু এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটা মাসাল্লা তিন থেকে চার দিন হয়েছে এই বাচ্চাগুলো ঘুরছে আর এই জোড়ার একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা আছে একটা বাচ্চা মারা গেছে বর্তমানে এই একটাই আছে এই যে এই জোড়াটা এই যে বাচ্চাটা বাচ্চাটা খুব সুস্থ সবল আছে খাওয়ায় লোড করে রাখছে পেটের বাচ্চাটা আর এই যে জোড়াটা আর আমাদের যে গুগু পাখির বাচ্চাটা আছে সেই গুগু পাখির বাচ্চাটা অনেক দিন ধরে দেখানো হয় না চলুন আজকে আপনাদের গুগু পাখির বাচ্চা দেখাই গুগু পাখির বাচ্চা দেখানোর আগে আরেকটা জোড়া আমরা নতুন দিছি আজকে সেই জোড়াটা আপনাদের দেখাই এই যে এই জায়গায় হচ্ছে কি একটা গলা টাইপের একটা নর আর এই জায়গায় দিছি আমরা গিয়ে একটা চুইটাল মাদি এর সাথে এর পেয়ার দিছি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা এই জোড়াটা কেমন হলো আর নিয়মিত আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আর আমাদের যেই গুগু পাখির বাচ্চাটা আছে সেটা হচ্ছে কি এই যে এই জায়গায় এই যে যেই গুগু পাখিটা দেখতেছেন এটা এটা হচ্ছে কি আমাদের প্রথম যেই গুগু পাখির বাচ্চাটা সেটা আর এটা হচ্ছে কি আমাদের দেশীয় একটা গুগু পাখি এই গুগু পাখিটা দেশীয় গুগু পাখিটা কে জানি পাখনা খাইটা রাখছিল তার কারণে আমরা রেস্কিউ করে এই জায়গায় রাইখা দিছি পাখনা উঠলে অবশ্যই আমরা এটাকে মুক্ত আকাশে ছেড়ে দিব আর সেটার আপডেটও আপনাদের জানাবো আর আমাদের ফ্লাইং খাসার ভিতরে তেমন একটা আপডেট নাই যে আপডেটটা আছে সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের যেই অতিথি কবুতরটা ছিল গিফটের কবুতর সেটাই এই গর রাটার সাথে জোড়া নিয়েছে তার জন্য ওরা নিচে বসা বসা ডাকাটা কি করতেছে আর আমাদের উপরে এক জোড়া নতুন ডিম পারছে এই যে আমাদের যেই কবুতরটা দেখতাছেন এটাতে কবুতর এই কবুতরটাই ডিমগুলা পারছে নতুন এই যে ও খুবই টাইটা রইছে আমার গেলেই ও পাখা দিয়ে বাড়ি দেয় তার জন্য দেখাইতে পারলাম না অবশ্যই বাচ্চা হলে আপনাদের দেখানোর চেষ্টা করব এখন বর্তমান ও খুবই রাগান্বিতভাবে আছে আর বিওয়াস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো আল্লাহ হাফেজ